নমস্কার, আমি সমাপন মিশ্র। আজকে আমার বিশেষ নিবেদন কবি অংশুমান চক্রবর্তীর লেখা মহাদেব ও খুকি টেলিফোনে মুখোমুখি। কবিতাটি বড়দের জন্য লেখা একটি ছোটদের কবিতা। প্রসঙ্গত উল্লেখ্য, জগন্নাথ বসু এবং উর্মিমালা বসু সম্পাদিত দুই বাংলার ছোটদের আবৃত্তির কবিতা নামক বইটি থেকে এই কবিতাটি সংগৃহীত। এবং এই বইটি আমি আমার সপ্তম শ্রেণীতে পড়াকালীন আমার স্কুল অর্থাৎ বিরাটি হাই স্কুলে আয়োজিত একটি আবৃত্তির প্রতিযোগিতায় তৃতীয় স্থানাধিকারী হিসেবে লাভ করি। তাহলে শুরু করছি মহাদেব ও খুকি টেলিফোনে মুখোমুখি, কবি অংশুমান চক্রবর্তী। শুনতে থাকুন। মর্ত থেকে বলছি প্রভু, আছেন দেবী উমা? রাত বিরেতে ফোন করে কেউ, ফোনটা রেখে ঘুমা, বসবো ধ্যানে কৈলাসেতে, নেই তো সময় আমার। দু চার কথা শুনুন প্রভু, হয়নি সময় থামার। ঠিক আছে, তুই কি বলতে চাস বলতো তাড়াতাড়ি। পুজোর সময় ঘুরতে আসুন মর্তে আমার বাড়ি। ঘুরতে যাব বলিস কি তুই মর্তলোকে? না না, সেথায় কখন কি ঘটছে এসব আছে আমার জানা। টিভির নিউজ রাত্রে দেখি, FM খুলে থাকি, কোন পেপারের কি অভিমত সেসবে চোখ রাখি। কম্পিউটার ইন্টারনেট সব নিয়েছি শিখে, এতেই দ্রুত খবর ছড়ায় আজকে দিকে দিকে। এই তো সেদিন রাগের মাথায় ভাঙলো কারা বুদ্ধ, বিশ্বজুড়ে হানাহানি চলছে ভীষণ যুদ্ধ। অপহরণ এদিক ওদিক, বিমান আছাড় খায়, দাঙ্গা বুঝি এই লেগে যায় সকলে চিন্তায়। .com যুগ এলো তবু সব জায়গায় লাইন, চলছে শুধু টাকার খেলা, ভাঙছে সবাই আইন। এসব দেখলে কষ্ট বাড়ে, বসবো ধ্যানে এবার। কিন্তু প্রভু, হয়নি সময় ফোনটা রেখে দেবার। আপনি প্রভু দেবা দিতে, আপনি সবই পারেন, আপনি প্রভু বাঁচিয়ে রাখেন, আপনি প্রভু মারেন। পাল্টে দিন না মর্তটাকে, সব করে দিন ভালো, আধারগুলো সরিয়ে দিয়ে জ্বালুন জ্ঞানের আলো। সৃষ্টি নিয়ে মাতবে সবাই যেমন ফোটে ফুল, বিশ্ব থেকে দূর হয়ে যাক সব রকমের ভুল। চাকরি পাবে বেকার ছেলে, ঘুষ খাবে না লোকে, অফিসে কেউ মারলে ফাঁকি রাখুন চোখে চোখে। তোর কথাতে যুক্তি আছে, কিন্তু ওরে খুকি, সহজেই কি পাল্টানো যায় মানুষের বুজরুকি? নিজেকে খুব চালাক ভাবে কিন্তু ভীষণ বোকা, ধ্বংস নিয়েই মত্ত সবাই, মাথায় গোবর পোকা। ওদের সাথে লড়ার সাহস নেই তো আমার মোটে, মন্ত্রী হবার আশায় ওরা রিগিং করে ভোটে। তাই তো আমি প্রথম থেকে এড়িয়ে চলি ওদের, চিন্তা ভাবনা কেউ করে না, অভাব আছে বোধের। তার চেয়ে বল চলছে কেমন লেখা এবং পড়া? নাচ শিখেছিস, গান শিখেছিস, বলতে পারিস ছড়া? সব শিখেছি, আবৃত্তি, নাচ, গান ও ছবি আঁকা, কিন্তু পড়া ভাল লাগে না, বইটা ধরে থাকা। অঙ্কটা খুব কঠিন লাগে, তার সাথে ইংরেজি, যে মিস্টার রোজ আমায় পড়ায় সেই মিস্টার খুব বাজি, কেবল মারে, কান মুলেছে কালকে ভীষণ জোরে। একটু ওকে বকে দেবেন দু চোখ বড় করে? দুষ্টু মেয়ে, এমন কথা বলতে আছে নাকি? অনেক কথা হলো, এবার ফোনটা তবে রাখি। শুনতে হবে, মানতে হবে গুরুজনের বাণী, শান্তি নিয়ে বাঁচতে হবে মিথ্যা হানাহানি। মন বসলে লেখাপড়ায় বৃদ্ধি হবে জ্ঞানের, ভালো থাকিস, শুভরাত্রি, সময় হলো ধ্যানের। নমস্কার, এটি ছিল আজকে আমার দ্বৈত কণ্ঠে বিশেষ নিবেদন। কেমন লাগলো জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই আপনাদের ভালো লাগা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। নমস্কার।